সুরাটের বাজারে, বোলপুরের বাজারে মাগুর মাছ বিক্রি করত, সে আজকে কয়েক হাজার কোটি টাকার মালিক। স্বাভাবিকভাবে তার এই বেআইনি সম্পত্তির যে উৎস, এই উৎসটা ছিল শাসক দলের আশীর্বাদ। এবং নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি কোনো জেলা সভাপতিকে যা করেননি, বীরভূমে গিয়ে ডিএমকে, এসপিকে, পুলিশকে, ভিডিওদের সামনে বারে বারে বলেছেন কেষ্ট যা বলবে তাই হবে। এমনকি জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও সব প্রশাসনিক সভায় তাকে গুরুত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি। সিবিআই, ইডি যেহেতু দুর্নীতির উপর আঘাত এনেছে, তাই তোলার নতুন সিস্টেম ওরা আনবে, সেই প্রস্তুতি ব্যানার। এটা তোলা হবে নতুন করে, তার প্রস্তুতির ব্যানার। ছ মাসে পার্টিটা থাকবে না, ডিসেম্বর ডেডলাইন, ডিসেম্বরের মধ্যে ঝাঁপ গুছিয়ে যাবে। ওটা হয়েছে মমতা ব্যানার্জির জন্য, বেহালাতে প্রকাশ্যে একটা মাস্তান, একটা ডাকাত, একটা খুনিকে রাজ্যের প্রশাসনিক কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রী সমর্থন দেওয়ার জন্য তিনি এই মস্তানিটা সাংবাদিকদের সঙ্গে করেছেন। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। দাদা, 17 তারিখ কোর্টে যাওয়ার কথা ছিল, ফাইল হয়ে গেছে। ডিজি মনোজ মালব্য, এসপি পূর্ব মেদিনীপুর অমরনাথ কে, অ্যাডিশনাল এসপি হলদিয়া শ্রদ্ধা পাণ্ডে, এসডিপিও হলদিয়া রাহুল পাণ্ডে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।